ভারতবর্ষের এখন আমি লিখি বাই ন্যাশনালিটি ইন্ডিয়ান, কিন্তু আর কিছুদিন ওয়েট করুন, জানতে পারবেন বাই ন্যাশনালিটি লিখতে হবে হিন্দু। এটা প্রকাশ্যে মোহন ভগবত পরিষ্কার সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছে, প্রয়োজনে চারটে বিয়ে করতে পারো নয়। কোরআন কিন্তু শুধু মুসলমানের না, কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য। মুসলিম ছেলে হিন্দুর মেয়েকে বিয়ে করতে পারবে না, কিন্তু হিন্দুর ছেলে মুসলিম মেয়েকে বিয়ে করতে পারবে। অর্থাৎ আজকে যারা এই সরকার, এই ফ্যাসিস্ট, এই স্বৈরাচারী সরকার, তারা 1925 সালে এই সংস্থা প্রতিষ্ঠিত করেছিল, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস, যাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করা। অর্থাৎ তারা ভারতবর্ষের মধ্য দিয়ে হিন্দু মনুবাদী সাংস্কৃতিক কালচার সংবিধান প্রচলন করবে, সেই উদ্দেশ্যে 1925 সাল থেকে তারা মেহনত করে আসছে এবং তারা সেই প্ল্যানিং মাফিক কাজ করে আসছে। আজকে তারা ক্ষমতার শিখরে অবস্থান করছে এবং তারা দিল্লির তথা ভারতের মসনদে বসে আছে। আমরা এখনো চেতনা হচ্ছে যে আজকের কি হতে যাচ্ছে। আজকের আমরা ভারতবর্ষের এই অভিন্ন দেয়ানি বিধি নিয়ে আলোচনা করছি, অথচ এটা তারা 1925 সালে ইমপ্লিমেন্ট করেছিল, তারা কারিকুলাম বানিয়েছিল যে আমরা ভারতবর্ষের মুসলমানদের বলে কোনো কিছু অস্তিত্ব রাখবো না। আপনি আমার কথা অবাক হচ্ছেন, আপনি এস গোলওয়ালকরের ব্রাঞ্চ অফ থট, যে আরএসএস এর প্রবক্তা, তার ব্রাঞ্চ অফ থট বইটা দেখে নেবেন, সেখানে পরিষ্কার বলে আছে, কারণ মুসলমান এ দেশকে ভালোবাসতে পারে না, কারণ মুসলমানের হোলি ল্যান্ড, পবিত্র ভূমি ভারতবর্ষ না, কারণ আমাদের পবিত্র ভূমি মক্কা, তার এভাবে সাজিয়েছে, তাদের পবিত্র ভূমি এটা, কারণ তাদের যত 33 কোটি যে দেবদেবী সব এখানেই জন্মগ্রহণ করেছে, এখানেই উদয় হয়েছে, এখানেই নেমেছে, এখানে খেয়েছে, এখানে পড়েছে, সুতরাং এটা তাদের দেবভূমি, এটা তাদের পবিত্র ভূমি, আমাদের এটা পবিত্র ভূমি না, আমাদের পবিত্র ভূমি মক্কা, সুতরাং আমাদের এখানে থাকতে গেলে হিন্দু হয়ে থাকতে হবে। আইনটা শুনে নিন, অনেক আইন চেঞ্জ হয়েছে, আপনাদের কাছে সব কিছু বলা সম্ভব নয়, সব কিছু আজকের যারা মিডিয়া এরা তুলে ধরে না। ভারতবর্ষের এখন আমি লিখি বাই ন্যাশনালিটি ইন্ডিয়ান, কিন্তু আর কিছুদিন ওয়েট করুন, জানতে পারবেন বাই ন্যাশনালিটি লিখতে হবে হিন্দু। এটা প্রকাশ্যে মোহন ভগবত পরিষ্কার সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছে, ভারতবর্ষের সবাই হিন্দু, কারণ আমাদের পূর্বজ, আমরা কনভার্টেড মুসলমান, আমরা তো আরব থেকে আসিনি। এই ভারতবর্ষের যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব ছিলাম, একটা সময় অত্যাচারিত হয়েছিলাম ভারতবর্ষের নিচু জাত হিসেবে, তারা কনভার্ট হয়েছে ইসলামের প্রতি মুগ্ধতা লাভ করে, কোরআনের এবং হাদিসের যে আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে আমরা মুসলমান হয়েছি। সুতরাং ওদেরকে এখানে থাকতে গেলে ওদেরকে হিন্দু হয়ে থাকতে হবে, মুসলিম কালচারটাকে শেষ করে দিতে হবে। তার প্রথম স্টেপ হচ্ছে ইউসিসি। এর আগে আমি যেটা বললাম যে সংবিধানের যে ফান্ডামেন্টাল রাইট আছে, কোরআনের যেমন ফান্ডামেন্টাল রাইট আছে, অবশ্যই পালনীয়, তাহলে আপনি মুসলিম হবেন, নাহলে মুসলিম হতে পারবেন না। আমি যদি নামাজ না পড়ি আমি মুসলমান না, এটা অনেক নিয়ে অনেকে নিয়ে বিতর্ক করতে পারে, কিন্তু এই বিতর্কে কোনো অবকাশ নেই। সুতরাং ইসলামের যে ফান্ডামেন্টাল রাইট আছে, ভারতবর্ষের সংবিধানের ফান্ডামেন্টাল রাইট হচ্ছে আমার রিলিজিয়ান, আমার ধর্ম, আমার বাক স্বাধীনতা, আমি কি কালচার, আমি কি খাবো, এটা আমার স্বাধীনতা। কিন্তু আজকের অনেক রাজ্যে গোমাংস নিষিদ্ধ, আজকের অনেক রাজ্যে ধর্মান্তকরণ, অর্থাৎ হিন্দু থেকে মুসলিম, হিন্দু থেকে খ্রিস্টান, হিন্দু থেকে বৌদ্ধ হওয়া যাবে না। আজকের অনেক রাজ্যে এইরকমই অজস্র নীতি, এই যে লাভ জেহাদ, যেটার আজকের প্রোগ্রাম, অর্থাৎ মুসলিম ছেলে হিন্দুর মেয়েকে বিয়ে করতে পারবে না, কিন্তু হিন্দুর ছেলে মুসলিম মেয়েকে বিয়ে করতে পারবে, এরকম অনেক আইন তৈরি হয়েছে, যেটা ওই ভারতবর্ষের সংবিধানকে খুবলে খুবলে খেতে শুরু করে দেওয়া হয়েছিল অনেক দিন আগে থেকে, আমরা আজকে ধরতে পারিনি। যাই হোক, আজকের মেন পয়েন্টে আসবো, ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড, বাংলা হচ্ছে অভিন্ন দেয়ানি বিধি, আরও বাংলা হচ্ছে সবার জন্য সমান আইন। তাহলে এটা প্রশ্ন হচ্ছে যে সবার জন্য যদি সমান আইন হয় তাহলে তো ভালো কথা, কিন্তু প্রশ্নটা দেখতে হবে যে সবার জন্য এই যে সমান আইনটা, এই আইনটা আমার কত কাজে লাগবে, জনগণের কত কাজে লাগবে। আমাদের যে শরীয়ত আইন, আমাদের লয়ের ভাষায়, আইনি ভাষায় বলা হয় মোহাম্মডান ল, মোহাম্মডান ল বলে একটা সাবজেক্ট আমাদেরকে পড়ানো হয়, এখনো পর্যন্ত হচ্ছে, আগামী দিন হবে না হয়তো। তো সেই মোহাম্মডান ল অর্থাৎ মুসলিম ল অর্থাৎ শরীয়ত আইনটা কি, এটা আপনার আগে বুঝতে হবে। শরীয়ত আইনটা হচ্ছে কোরআনের ভিত্তি করে যে আইন তাকে বলে শরীয়ত আইন, কোরআনটাই হচ্ছে আইন, কোরআনটা হচ্ছে মানব জীবনের গাইডলাইন।
কোরআনটা হচ্ছে মানব জীবনের একটা সীমারেখা, সেখানে সীমারেখা প্রত্যেকটা মানুষের জন্য, শুধু মুসলমানের জন্য নয়। কোরআন কিন্তু শুধু মুসলমানের না, কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য। এই কোরআনটাকে যে গাইডলাইন বেঁধে দিয়েছে, এই কোরআনিক আইন থেকে কিছু আইন নিয়ে এক শরীয়ত আইন তৈরি করা হয়েছিল 1937 সালের 27 সেপ্টেম্বর। সেটাকে বলা হচ্ছে শরিয়াতি আইন, মোহামেডান ল, ইসলামিক ল, মুসলিম আইন। এই মুসলিম আইনে মাত্র কয়েকটা জিনিস রাখা হয়েছে, সেটা কি? বিবাহ, তালাক, সাকসেশন, অর্থাৎ উত্তরাধিকারী। মুসলমানরা উত্তরাধিকার কে হবে, তার পিতার, তার মাতার সম্পত্তির উত্তরাধিকারী কে হবে এবং সম্পত্তির বন্টন কিভাবে হবে। আরেকটা কি, যে অ্যাডাপ্টেশন অর্থাৎ দত্তক। এই কটা আইনে মাত্র 5টা বিষয় নিয়ে শরিয়াত আইন। এই 5টা বিষয় অর্থাৎ আমি কিভাবে বিয়ে করব, এটা কিন্তু কোরআন নির্দেশ দিয়েছে। সুরা নিশা আপনি যাবেন, সুরা বাকারায় যাবেন, দেখবেন কোরআনের গাইডলাইন আছে যে তোমরা কিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। সেখানে কোরআনে এই যে আমি বলছিলাম যে আদেশমূলক অর্থাৎ তথ্যমূলক যে বক্তব্য আল্লাহ পাক রেখেছেন, যে তোমরা একটা বিয়ে করো, প্রয়োজনে 4টে বিয়ে করতে পারো, কিন্তু তোমরা প্রত্যেকের জন্য ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। আমার একটা বউ বিয়ে করলাম, তার প্রতি যা ইনসাফ, অন্যের স্ত্রীর প্রতি সেই ইনসাফ রাখতে হবে। যদি ইনসাফ রাখতে না পারো তাহলে তোমরা দ্বিতীয় বিয়ে করো না, কারণ যদি তুমি কোনো স্ত্রীর প্রতি ইনসাফ না করো তাহলে তুমি আমার চোখে হবে জালিম, আর আমি জালিমের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদানকারী। কোরআনের প্রত্যেকটা একদম পরিষ্কার কথা। তাহলে এখানে কেন আল্লাহ পাক 4টে বিয়ের করার কথা বললেন, বুঝতে হবে সেই সামাজিক প্রেক্ষাপট। যখন এই কোরআনের আয়াত নাজিল হয়েছিল তখন মুসলমান শুধু নয়, সমগ্র মানব সমাজ একাধিক বিয়ে করত, বিয়ের কোনো শেষ নেই। মানে একজন 10, 20, 20, 50 হাজার পর্যন্ত বিয়ে করত, তাদের আবার উপপত্নী থাকতো। উপপত্নী মানে কি হচ্ছে, স্ত্রী না কিন্তু পাসপোর্ট কি, অর্থাৎ পাসপোর্ট কি রেখে দেওয়ার একটা চল ছিল। সেই জায়গা থেকে আল্লাহ পাক দেখলেন যে, দেখবেন আপনারা যে মদ প্রথমে হারাম করেনি কোরআনের শুরুতেই। মদ কিন্তু হারাম ছিল না, হালাল ছিল, কারণ ওই সময় মদ প্রচুর লোক খেত। এখন হঠাৎ করে যদি বলে তুমি মদ খেও না, মসজিদে এসো না, নামাজের ধারে বাড়ি এসো না, ইসলাম কবুল করতে পারবে না, তো ইসলামটা কার কাছে করবে, কার কাছে? সবাই তো মদ খোর। তাহলে আগে কি করলো, এদের আগে মাথায় হাত বোলাতে হবে। আস্তে আস্তে দেখবেন একটা বাচ্চা ছেলে যখন জন্মগ্রহণ করে হঠাৎ করে মাংস খাওয়ায় না, মায়ের দুধ খায়, দুধ খেতে খেতে গালা ভাত খাওয়ায়, গালা ভাত খাওয়াতে খাওয়াতে মাংস খাওয়ায়। অর্থাৎ শুরু থেকে একদম তাকে অ্যাডাপ্টেশন করে নেওয়া হয়, সচল করে নেওয়া হয়, তারপরে তাকে তৈরি করে তারপর তাকে কঠিন খাদ্য দেওয়া হয়। তো সেই রকমই তখন মদকে হালাল করেছিল, কখন, যখন তারা মদের নেশায় চুর ছিল, যখন আসাতে ক্ষতি হলো, ইসলামের মধ্যে অনেকটা প্রবেশ করেছে, তখন আল্লাহ পাক মদকে হারাম করে দিল। এটা আপনারা অনেকে জানেন। ঠিক তেমনি যদি ওখানে বলতো তোমরা সবাই একটা করে বিয়ে করবে, পুরুষদের মাথা খারাপ হয়ে যেত। এরা হাজার হাজার শ শ উপপত্নী, তাদের কত স্ত্রী, কত অবৈধ সম্পর্ক, তার ঠিক নেই। ওই জন্য একটা সীমারেখা বেঁধে দিলেন। ইসলাম হচ্ছে সোসিওলজি, সমাজ বিজ্ঞান, সামাজিক দৃষ্টিভঙ্গিতে ইসলাম। আপনি ভেবে অবাক হবেন, এই যে কোরআনুল কারিম, এই যে মহান গ্রন্থ এই যে সামনে রয়েছে, এই গ্রন্থটা একটা বিচার করুন, একে এর বা এর কোন এর প্রতি ভেবে দেখুন। এই কোরআনটা যখন নাজিল হয় তখন গাড়ি ঘোড়া ছিল না, তখন কি ছিল, উট ছিল, ঘোড়া ছিল, গরু ছিল, আর নদীতে যানবাহন ছিল। আজকের আমরা কি করছি, এরোপ্লেন চালাচ্ছি, সমুদ্রের তলা দিয়ে যাচ্ছি, মাটির তলা দিয়ে যাচ্ছি, উপর দিয়ে প্লেন চলছে, রেল চলছে। এই ডিজিটাল যুগ বলা হয় এখানে। এই ডিজিটাল যুগের কথা কোরআন 1400 বছর আগে যেটা বলেছে এখন সেটা অপরিহার্য, তাৎপর্য এটা। এটা কিভাবে সম্ভব, মানুষ যদি এটা ভাবে তার ভাবনার মধ্যে আসবে না। এ এক অমূল্য গ্রন্থ। সুতরাং আজকের দেখবেন যে যারা আজকের এটাকে তুলে দিতে চাচ্ছে তার কারণটা কি, তারা এই জায়গা সব হেরে যাচ্ছে, তাদের যত দুনিয়াদারি মতবাদ সব ফেলিয়র হচ্ছে। কোরআন একমাত্র গ্রন্থ যে গ্রন্থটা আজও উজ্জ্বল, সমুজ্জ্বল হয়ে আছে, মানুষকে রাখতে পারছে না ধরে, কোরআনের দিকে, ইসলামের দিকে এত ধাবিত হচ্ছে। বিষয়টা হচ্ছে ইউসিসি, অভিন্ন বেআইনি বিধি। এই যে 5টা আইন, মুসলমান বিয়ে করবে, মুসলমান তালাক দেবে, মুসলমান তার বাপের সম্পত্তি, তার মার সম্পত্তি, সে ভাই বোনে কীভাবে ভাগ পাবে,
হ্যাঁ সেটা আর তার বাপ মারা যাওয়ার পরে উত্তরাধিকারী কি হবে এই পাঁচটা জিনিস কার মাথা বাধা হয়েছে কোন হিন্দুর কষ্ট হওয়ার কথা কোন খ্রিস্টানের কষ্ট হওয়ার কথা কোন ইহুদির কষ্ট হওয়ার কথা কোন মানবতাবাদী ধর্মনিরপেক্ষ মানুষের কষ্ট হওয়ার কথা কষ্ট হওয়ার কথা নয় আমি কিভাবে বিয়ে করব এটা আমার ব্যাপার আপনি বলছেন যে আমি চারটে বিয়ে করেছি আপনি দেখেন ভারতবর্ষে চারটে বিয়ে কজন করেছে ভারতবর্ষের 2020 জনসংখ্যা বলছে প্রতি 1000 ভালো করে শুনবেন এটা খুব গুরুত্বপূর্ণ কথা তত্ত্ব বলছি এটা সরকারি ওয়েবসাইটের কথা প্রতি 1000 মুসলমান পুরুষের সঙ্গে প্রতি 1000 মুসলমান পুরুষ সমান 951 জন মুসলিম মহিলা অর্থাৎ যদি 1000 পুরুষ হয় 951 জন মহিলা মুসলিম মহিলা তাহলে একজন একটা করে বিয়ে করলে তো হয় না একটা করলে বিয়ে করলে হয় না চারটে বিয়ে করবে কোথা থেকে আল্লাহ পাক যে বললাম যে এরা 10টা করে করত আজকের যুগে একটা বিবাহিতা ছেলেকে বলুন যে আরেকটা বিয়ে করবে হ্যাঁ বলে কি শুনুন দেখি সে একটা নিয়ে টলমল একটা নিয়ে সে মেনটেন করতে পারে না সে চারটে বিয়ে করবে কোথায় এই যে সামাজিক প্রেক্ষাপটটা আমি বললাম আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো জানতেন যে এখন এদের মানা করলে শুনবে না এটা চালু থাক আস্তে আস্তে এটা অফ হয়ে যাবে কারণ ওই যে বললাম এটা ফান্ডামেন্টাল রাইট না বিয়ে আমার চারটে করতে হবে এটা ফান্ডামেন্টাল ইসলামের রাইট না এটা আল্লাহ বলেছে তোমাদের জন্য যদি মনে করো তুমি তোমার ইজ্জত আব্রু ধরে রাখতে না পারো তুমি চারটে বিয়ে করো একটা অধিক করো একটাতে সন্তুষ্ট না হলে দ্বিতীয় করো তো এখন একটা পুরো একটাতে সে করে টলমটল সে দ্বিতীয় করার কথা ভাবে না সংখ্যাটা বললাম।